Hello everyone, welcome to Pharmacy Tanim channel and another update for DPharm admission under WB Health. So congratulations all the candidate jara first counseling er pore college peye gecho. Ajker video te mulot alochona korbo document verification me kon kon pro forma guli niye jete hocche, kibhabe fill up korte hocche, abaro jodi alochona korechi tar shonge shonge jara college pauni tara ki korbe, kotha hostel ache ki nei, upgradation kibhabe korbe na korbe bistarito alochona korbo. আজকের ভিডিওতে প্রথমে তোমাদেরকে দেখাই স্ক্রল করে আমরা নিচে যাই ডিপ্লোমা ইন ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি তারপরে একটা সারফেস চলে আসবে এখানে যারা প্রভিশনাল অ্যালট মিলিটারি ক্লিক করলে এরকম আসবে অ্যাপ্লিকেশন আইডি এন্ড ডেট অফ বার্থ দিয়ে তোমরা প্রিন্ট করে নিতে পারবে যাদের অ্যালোকেট হয়েছে তাদের একটা ফরম্যাট চলে আসবে একটা ফর্ম চলে আসবে যাদের অ্যালোকেট হয়নি তাদের নো অ্যালোকেশন দেখাবে এবার হলো যাদের কোনো প্রবলেম হয়েছে তোমার মনে হলো হয়তো যে তোমার থেকে বেশি র্যাঙ্ক কোনো ক্যান্ডিডেট কলেজ পেয়েছে তুমি হয়তো পাওনি বা তোমার কোনো ইস্যু দেখাচ্ছে 100 নিচে র্যাঙ্ক আছে অথচ তোমার কলেজ আসেনি তুমি কিন্তু এই মেল আইডিগুলোয় মেল করে সেটা জানাতে পারো তার কারণ জানতে চাইতে পারো আর এই ফোন নাম্বারগুলো ফোন করতে পারো কালকে 11টা থেকে 5টার ভিতরে এবার মূলত যেটাতে আসবো আমি যে প্রথম যে প্রশ্নটা আসছে যে এখানে যে সিটগুলি ছিল কতগুলো আরেকবার আগে দেখিয়েছি আরেকবার আমি দেখিয়ে দিই যে টোটাল তিনটে কলেজে 60টা করে সিট ছিল 318 তো মানে টোটাল এই ফার্স্ট অ্যালটমেন্টে ডাকা হয়েছে 180 জনকে মানে 180 জনকে কলেজ দেওয়া হয়েছে কি হিসাবে এই যে এখানে জেনারেল 29টা আর জেনারেল না আনরিজার্ভ 31টা এখানে আনরিজার্ভ 31টা এরকম করে প্রথমে আনরিজার্ভেতে এসসি এসটি ওবিসি সব পড়বে তারপরে এসসি এসটি ওবিসি কাস্ট অনুযায়ী টোটাল 180 জনকে ডাকা হয়েছে যতটা আমি জানলাম বা বুঝলাম মোর অনলাইন 100 জনের কাছাকাছি এখানে ভর্তি হবে কি তারও কম তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে আবার তারপরে এগোতে থাকবে সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেট খুব তাড়াতাড়ি জানানো হবে এখন বলা যাচ্ছে না যে সেকেন্ড কাউন্সিলিং কবে হবে না হবে কিন্তু একবার সেকেন্ড কাউন্সিলিং ডেট আপডেট হয়ে গেলে তোমরা ফার্মাসিস্ট তানিম যে টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউব চ্যানেলে অবশ্যই আপডেট পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে ডিফার্ম অ্যাডমিশনের জন্য সেখানে জয়েন হয়ে থাকো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে সেকেন্ড কাউন্সিলিং এর যে কোনো আপডেট এলে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট কলেজ পাওনি তারা কি করবে ওয়েট করে যাও ফর দা সেকেন্ড কাউন্সিলিং এরপরে কি আসছে এরপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশন আমি এবার ডকুমেন্টস গুলো দিই কি কি ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে প্রোফর্মা 1 এ প্রোফর্মা 1 এ এখানে কে সিগনেচার করবে এই যে জায়গাটা আছে সিগনেচার অথরিটি এখানে কিন্তু বিডিও এসডিও বা ডিএম মূলত বিডিও কে দিয়ে সই করালেই হবে এই জায়গাটায় বিডিও কে দিয়ে সই করালেই হবে তার ডেজিগনেশন উইথ সিল সব ডিটেলস এখানে দেবে তোমার ডিটেলস এখানে 81 এটা এটা কাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের 10 বছরের বাসিন্দা তার জন্য অন 31/12/21 এরপর ফর্মা A2 এখানে হেড টিচার সিগনেচার করবে এখানে তোমার স্কুলের হেড টিচার সিগনেচার করবে এখানে ইন্ডিকেট করেছে যে কারা এই ডিটেলসে এই জায়গাটায় এটাও কিন্তু ফর্মা A2 এটাও যারা 10 বছরের বাসিন্দা তাদের জন্য তবে এখানে সমস্ত ফর্ম ফিল আপ করার পরে এখানে সিগনেচার করবে এইচএম হেডমাস্টার অর হেড মিস্ট্রেস তার ডিটেলস এবার এখানে প্রোফর্মা বি যারা বাসিন্দা না ওয়েস্ট বেঙ্গলে নিজে বাট তার বাবা মা বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য এই ফরম্যাটটা তারা এখানে ফিল আপ করবে এটা এরপর আছে প্রোফর্মা সি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার দিয়ে তার সায়েন্স সিল নিয়ে অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি করাবে তার সঙ্গে সঙ্গে একজন আই স্পেশালিস্টকে দিয়ে এইটা করাবে আই স্পেশালিস্টকে কিন্তু এই ফরম্যাটটা যেন ফিল আপ হয়ে থাকে তুমি কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে করিয়েছো চোখের ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সেটার থেকেও যেন এই ফরম্যাটটা রেডি থাকে দুটো হেলথের এই দুটো ফরম্যাটটা হেলথ ফিটনেস সার্টিফিকেটের জন্য এই ফরম্যাটটা মেডিকেল ফিটনেসের জন্য আর চোখের জন্য এটা আই স্পেশালিস্ট এই ফরম্যাট দুটো রেডি থাকে এরপরে কি ডিসএবিলিটি এটা তো এসএসকেএম থেকে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এটা আফটার দ্যাট সেলফ ডিক্লারেশন এখানে বলি এটা ব্ল্যাঙ্ক প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে ফার্মাসি তানিম টেলিগ্রাম গ্রুপে এটা আপলোড করা আছে আবারও তোমরা দরকার হলে আমাকে চাইবে আমি আপলোড করে দেবো টেলিগ্রাম গ্রুপে সো এটা ব্ল্যাঙ্ক নিয়ে যাবে প্লেস অ্যান্ড ডেটে তুমি যদি কল্যাণীতে যাও কল্যাণী লিখে দেবে বাঁকুড়া যাও বাঁকুড়া লিখে দেবে জলপাইগুড়ি যাও জলপাইগুড়ি লিখে দেবে এবং যে ডেটে যাবে সেই ডেট দেবে নিচের নাম সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আর নিচের পুরো নামটা লিখবে আর এখানে সেলফ ডিক্লারেশনটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এটা এক্সামিনেশনের দিনে কিন্তু করা যাবে আর হোস্টেল আছে কি নেই যদি জিজ্ঞেস করো কল্যাণী আর বাঁকুড়াতে হোস্টেল আছে জলপাইগুড়িতে হোস্টেল নেই এবার আসি ফিস কত ফিজের যে ব্যাপারটা ফিজ স্ট্রাকচারটা মনে হয় এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার এই যে এখানে একটা ফিজ স্ট্রাকচার দেওয়া আছে এই যে এখানে একটা ফিজ স্ট্রাকচার দেওয়া আছে সরি
এখানে ফিজ স্ট্রাকচার দেওয়া আছে। অ্যাডমিশন ফি 500 টাকা, টিউশন ফি 1200 টাকা, সেশন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 600 টাকা, কাশন ডিপোজিট 200 টাকা, অ্যান্ড হোস্টেল চার্জ 1200 টাকা যদি হোস্টেল পাও বা থাকে, যেমন কল্যাণী এবং বাঁকুড়াতে হোস্টেল আছে, জলপাইগুড়িতে হোস্টেল নেই, এই টাকাটা লাগবে। এবার কিন্তু আপগ্রেড করো, তোমাকে সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। আপগ্রেড করে যদি তুমি ধরো 3 নম্বর চয়েস দেয় তোমার জলপাইগুড়ি পেয়েছো, পরে আপগ্রেড করে বাঁকুড়া বা কল্যাণী পেলে হয়তো, সেক্ষেত্রে তুমি কিন্তু কল্যাণী বা বাঁকুড়াতে অ্যাডমিশন নেবে তখন। এবার যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই তুমি জলপাইগুড়িতে ভর্তি হতে পারবে, পুরোনো কলেজটা অবশ্যই ভর্তি হতে পারবে, সিটটা তোমার নামে বুকিং হয়ে গেলো। আপগ্রেড হলে নতুন কলেজে ভর্তি হবে, আপগ্রেড না হলে পুরোনো কলেজে থাকতে হবে। আর টোটাল এই ফিজটা, এখানকার অ্যামাউন্টটা, টোটাল ফিজ এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে কিন্তু দেখানো আছে। তো এই যে মূলত কোয়েরিগুলো তোমাদের ছিল অ্যালোকেশন নিয়ে, ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, বা ফার্দার কী কী ডকুমেন্টস লাগছে, আর 14, 15, 16 তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন পৌঁছালেই হবে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ওখানকার সিনিয়রদের চেষ্টা করবো যোগাযোগ করে দেওয়ার, কারো কোনো ধরনের প্রবলেম হলে সেই কলেজের সিনিয়রদের সঙ্গে আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। বাট মেন যে ইস্যুগুলো ছিল, যাদের সেকেন্ড ফার্স্ট কাউন্সিলের নাম আসেনি তারা ওয়েট করে যাও ফর দ্য সেকেন্ড কাউন্সিলিং। আশা করছি 200-250 পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিংয়ে নেমে যাবে। ডকুমেন্টসগুলো বলে দিলাম, হোস্টেল ফেসিলিটিসও বলে দিলাম, ফিজও বলে দিয়েছি। স্টিল কারো কোনো কনফিউশন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, WBDFORM অ্যাডমিশনের যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও। সেই গ্রুপ জয়েন করলে কি সুবিধা হবে, না তোমাদের যে কোনো ধরনের ইস্যু আমাদের 1-to-1 জিজ্ঞেস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন দ্য ফার্মাসি তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব, গভর্নমেন্ট জব, WBHRB আপডেট, অলসো অ্যাডমিশন আপডেট ইন WBHealth অর WBSCT অর VIPAM অ্যাডমিশন। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন দ্য ফার্মাসি তানিম।